পবিত্র আশুরা উপলক্ষে চট্টগ্রামের পাহাড়তলি থেকে শুরু হচ্ছে তাজিয়া মিছিল। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। আজ 61 হিজরিতে কারবালার প্রান্তরে অর্থাৎ ইরাকের ফোরাত নদীর তীরে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, সেই মর্মান্তিক ঘটনার স্মরণে কিন্তু চট্টগ্রামে যে পাহাড়তলি রয়েছে সে পাহাড়তলি থেকে তাজিয়া মিছিল বের করা হয়েছে। সেখানে হাজারো হুসাইন বক্তের কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে শোকের মাতম। আপনাকে জানিয়ে রাখি এই যে 61 হিজরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তার পরিবার সহ ফোরাত নদীর পাড়ে যাওয়ার সময় যেই কাফালা ছিল অর্থাৎ ঘোড়া বিভিন্ন মাজার সহ যে কাফালা ছিল সেই কাফালাকে আদলে কিন্তু একটি কাফালা তৈরি করা হয়েছে, সেটির মাধ্যমে কিন্তু এই তাজিয়া মিছিল শুরু হয়েছে। এটি যারা যার মূল উদ্দেশ্য সেটি হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে যে ত্যাগ করেছিলেন সেই শিক্ষা থেকে শিক্ষা নিয়ে মুসলিম উম্মা যুগ যুগ ধরে কিন্তু এই তাজিয়া মিছিল পালন করে আসছে। তারই অংশ হিসাবে সকালেও কিন্তু একটি ছোট একটি মিছিল বের করা হয়েছে, এখন বর্ধাঢ্য মিছিল বের করা হয়েছে যেটি অন্ততপক্ষে নগরীর 10 থেকে 15 কিলোমিটার এলাকা পর্যন্ত ঘুরবে। বিভিন্ন এলাকা আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে নারী কিশু নারী শিশু পুরুষ সর্বস্তরের মানুষ কিন্তু এই শোকের মিছিলে মাতমের মিছিলে কিন্তু যোগ দিয়েছেন। আপনি হয়তো জানেন পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, 500 অধিক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সাদা পোশাকের পুলিশ সদস্য আছে বলে আমাদেরকে জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে। তো এই যে শোকের মাতম এখানে হাই হুসাইন ধ্বনিতে মুখরিত পুরো চট্টগ্রাম বন্দরনগরী চট্টগ্রাম এবং এটি এখান থেকে শুরু করে চট্টগ্রামের টাইগার পার্ক সহ বিভিন্ন এলাকায় গিয়ে কিন্তু এই মিছিলটি শেষ হবে এবং এটি শেষ হতে অন্তত 2 থেকে 3 ঘন্টা লাগতে পারে, কারণ তারা 10 থেকে 15 মিনিট এলাকা জুড়ে তারা ঘুরবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের সর্বশেষ খবর জানতে সরাসরি ছিলাম চট্টগ্রামের পাহাড়তলিতে।